হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আব্দুল কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে আমি সজল স্যার আপনাদেরকে নতুন একটি চাকরি খবরে আমন্ত্রণ জানাচ্ছি খাদ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন এসএসসি পাস থেকে আবেদনের শেষ সময় চার এপ্রিল দু খাদ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু খাদ্য মন্ত্রণালয়ের শূন্যপদ সমূহে জনবল নিয়োগ দেওয়া হবে এখানে মোট তিনটি পদে দশজনকে নিয়োগ দেওয়া হবে উক্ত পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন আবেদন শুরুর সময় চার মার্চ দু তারিখ সকাল দশটা থেকে আর আবেদনের শেষ সময় চার এপ্রিল দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আমরা বিজ্ঞপ্তি একটু দেখে আসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য মন্ত্রণালয় অভ্যন্তরীণ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা খাদ্য মন্ত্রণালয়ের রাজস্ব খাদ্য নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের নিমিত্তে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাটলিপিতে প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন গতি সত্তর বাংলায় পঁয়তাল্লিশ গতি প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন তিরিশ বাংলায় সর্বনিম্ন পঁচিশ শব্দ দুই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা হল বেতন স্কেল পদের সংখ্যা একটি স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে মুদ্রাক্ষরের প্রতি গতি প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন বিশ এবং বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ যে সমস্ত জেলার আবেদন করার প্রয়োজন নেই ঢাকা নরসিংদী ফরিদপুর টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি লক্ষ্মীপুর পাবনা নওগাঁ নাটোর নীলফামারী যশোর পটুয়াখালী বরিশাল ভোলা জালুকাটি ফিরোজপুর বরগুনা তবে এতে ম শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলায় প্রার্থী আবেদন করতে পারবেন অভিসারকে পদ্মাসে পাঁচটি বেতন স্কেল হলো বার আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত স্বীকৃত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ মানে এসএসসি পাস যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর টাঙ্গাইল মমিন নেত্রকোনা কক্সবাজার কুমিল্লা নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী সিরাজগঞ্জ রংপুর নওগাঁ দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর জিনাইদা মাগুরা নড়াইল বাগেরহাট সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর বরিশাল জালুকাঠি ভোলা পিরোজপুর বরগুনা পটুখালি ও হবিগঞ্জ যেখানেও এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন বয়সীমা চার চার দু হাজার বিশ তারিখে প্রার্থীর বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা বত্রিশ বছর এখানে বিভাগীয় প্রার্থী বলতে বোঝানো হয়েছে যারা সরকারি চাকরিতে কর্মরত আছেন তাদের ক্ষেত্রে বয়স পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সরকারি বা আধা সরকারি সংস্থা চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রমাণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্তাহিত অ্যাক্সেট ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জেলার স্বাস্থ্যের বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন করতে প্রদত্ত সনদ এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা অথবা সৈদ মুক্তোযোদ্ধার পুত্রকনার পুত্রকন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা বা সৈদ মুক্তযোদ্ধার পুত্রকনার পুত্রকন্যা এস মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র অথবা পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সংসদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এক ও দুই নং কর্মীকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন আবেদন পূরণের ওয়েব পেজের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে অনলাইনের জন্য আবেদন করতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে আপনার যে ছবি প্রয়োজন হবে ছবির মাপ হলো তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষর হল স্বাক্ষর লাগবে যার মাপ হল তিনশো বাই আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সব কমপক্ষে সর্বনিম্ন সরি সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অর্থাৎ ছবির সাইজ একশো কেবি নিশ্চয়ই হতে হবে স্বাক্ষরের সাইজ ষাট কেবি নিশ্চয়ই হতে হবে নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নিজমতো ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারেভিও দেখা যাবে ভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষর একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন উক্ত অ্যাপ্লিকান্ট কপি প্রার্থী প্রিন্ট করে বা ডাউনলোড করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেন্ট কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ জনপ্রতি এক ও দুই নং পদের জন্য একশো বারো টাকা এবং তিন নং পদের জন্য ছাপ্পান্ন টাকা অপরযোগ্য অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এই অনধিক বাহাত্তর ঘণ্টা বলতে এখানে আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টা বোঝানো হয়েছে আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদনপত্রের ফি পরিশোধ করা যায় এস এম এস এমওএফ ডাবল ইডি ফুড সুজার ইউজার আইডিগান্ট আইডি অর্থাৎ আবেদন ফর্মে যে আইডিটি পাবেন আপনি সেটা লিখে সেন্ড করতে নম্বরে রিপ্লি এস এম এস এ কত টাকা কেটে নেওয়া হবে এটা জানিয়ে আপনাকে একটি পিন প্রদান করবে আপনি পরবর্তী এস এম ও এমও এফ ডাবল ও ডি লিখে স্পেস দেবেন এরপর ইয়েস দিবেন এরপর আরেকটা দিয়ে পিন নাম্বার দিয়ে সেন্ড করবো নন সিক্স ট্রিপল নম্বরে প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি উল্লেখিত ওয়েবসাইটে অথবা খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে অথবা আপনার মোবাইল ফোনের এস এম এসে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই হলো সার্কুলারের বিস্তারিত খুঁটিনাটি এখানে অনলাইন আবেদন করার পরে হার্ড কপি পাঠাতে হবে না হার্ড কপি পরবর্তীতে মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে যা আমার চ্যানেলের নতুন ভিজিটার এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি নিয়মিত নতুন নতুন চাকরি খবর পেতে নোটিফিকেশন বটনটিতে ক্লিক করে অন করে রাখুন তাহলে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ সবার সাফল্য কম্পিউটার্স আলিপুর কুয়াকাটা কলাপাড়া পটুয়াখলী ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম